জামিনের আবেদন খারিজ, জেল হেফাজতে কুন্তল ঘোষ। 17 ফেব্রুয়ারি পর্যন্ত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের জেল হেফাজত। প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরার, ইডির আবেদনে আদালতের সম্মতি। কুন্তলের দুটি অ্যাকাউন্টে 6.5 কোটি টাকার হদিশ, 30 কোটি টাকা নিয়েছেন তার প্রমাণ থাকার দাবি ইডির। কুন্তলের অ্যাকাউন্টে 6.5 কোটি জমা, অর্পিতার ফ্ল্যাট থেকে যে 50 কোটি মিলেছে তার মধ্যে কুন্তলের দেওয়া টাকাও ছিল। বিস্ফোরক দাবি ইডির। দেড় মাস আগে টেটের 250টি ওএমআর শীট কুন্তলের বাড়িতে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক ইডি। টালিগঞ্জের স্টুডিও পাড়াতেও বিনিয়োগ করেছিল কুন্তল, টাকা ঢেলেছিল মিউজিক ভিডিওতেও, দাবি ইডির। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চক্রান্ত করছে তাপস মণ্ডল, বিস্ফোরক দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের। তাপস মণ্ডল কিভাবে যুক্ত আছে বিজেপির সঙ্গে একটু দেখে নিন, এটা বিজেপির বড় একটা কনস্পিরেসি, সবটা বলবো আপনাদের। চলুন, তাপস মণ্ডলের সঙ্গে কিভাবে সম্পর্ক রয়েছে, তারা কিভাবে দলকে হেনস্থা করতে চাইছে সবটা বলবো। কুন্তল ঘোষকে পাল্টা চ্যালেঞ্জ, মানে ঘনিষ্ঠ তাপস মণ্ডলের। তদন্তকারী সংস্থার কাছে বলুক, তার সাথে আমার যোগাযোগ আছে, কিংবা আদালতে নাম পেশ করুক না। আমি রাজনীতি করি না, পরিচয় থাকবে না। আমি একটা সংগঠন করি, অরাজনৈতিক সংগঠন। আমার রাজনৈতিক ভাবে তো কারোর সাথে কোনো যোগাযোগ নেই। আমার কলেজের অনুষ্ঠানে অনেকেই এসেছেন, তার মানে কি হলো, সেটা ও প্রমাণ করুক। গরু পাচার মামলায় জেলেই অনুব্রত মণ্ডল করলেন না জামিনের আবেদন। 17 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আসানসোল আদালতের। জেলে গিয়ে অনুব্রতকে জেরা করতে পারবে সিবিআই অনুমতি আদালতে। ধৃত সাইগাল হোসেনকে তিহার জেলে গিয়ে জেরার অনুমতি। গরু পাচার মামলায় 115টি নতুন অ্যাকাউন্টের তথ্য আদালতে পেশ সিবিআই এর। 115টি অ্যাকাউন্ট থেকে টাকা যেত অন্য 4টি অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকত অনুব্রতর অ্যাকাউন্টে বলে দাবি সিবিআই এর। রাজীব ভট্টাচার্যের অ্যাকাউন্টেও ঢুকত টাকা। ভুয়ো অ্যাকাউন্ট যাদের নামে, তাদের গোপন জবানবন্দি নিতে নির্দেশ আদালতের। ভাঙড়ে তৃণমূল আইএসএফ সংঘর্ষের ঘটনায় আইএসএফ বিধায়ক নশাদ সিদ্দিকের 6 দিনের পুলিশ হেফাজত। হেফাজতে পেল লেদার কমপ্লেক্স থানা। পঞ্চায়েত ভোটে হেরে যাওয়ার ভয়ে চক্রান্ত করছে তৃণমূল, আদালতে পেশের আগে দাবি করেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। রাজনীতির শিকার হচ্ছি, তবে মিডিয়ার মাধ্যমে আমি একটা কথা বলবো, আমি গণতন্ত্র বাঁচানোর লড়াই এসেছি। যারা প্রতিবাদ প্রতিরোধ করছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে করবেন। নওশাদ সিদ্দিকীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা কি করে লেনদেন হলো, কার কার থ্রু দিয়ে? বিজেপির সাথে এই অ্যাডজাস্টমেন্টটা কিসের জন্য, কিসের স্বার্থে? হায়দ্রাবাদের থেকে আসতো যারা সব জায়গায় ভোট কাটে, মিম ওয়াইসি, তাকে বলতাম যে বিজেপির বি টিম। এখন তো দেখছি নওশাদ সিদ্দিকী সাহেব নিজে বিজেপির বি টিমের কাজ করেছে। রাঙামাটি শ্মশানের জমি দুর্নীতি মামলায় শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ কাঁথি থানার পুলিশের। আদালতের নির্দেশে তদন্তে সহযোগিতা, জমা দিয়েছে নথি, প্রতিক্রিয়া সৌমেন্দু অধিকারীর। সোমবার ফের কাঁথি থানায় তলব। বকেয়া ডিএর দাবিতে শহীদ মিনারে 8 দিনের রাজ্য সরকারি কর্মীদের ধর্ণা অবস্থান। কাল 24 ঘন্টার প্রতীকী অনশনের ডাক 33টি সংগঠনের যৌথ মঞ্চে। ডিএ ইস্যুতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত। সারদা গ্রুপের বিরুদ্ধে একটি মামলায় 3 কোটি 30 লক্ষের অস্থাবর সম্পত্তি ও 3 কোটি টাকার স্থাবর সম্পত্তি অ্যাটাচ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অসম ও পশ্চিমবঙ্গে সারদা গ্রুপের বিরুদ্ধে তছরুপের মামলায় এই সম্পত্তি অ্যাটাচ করা হল। কংগ্রেসের রাজভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে কংগ্রেস নেতা কর্মীদের ধস্তাধস্তি। আদানি ইস্যু ও জনবিরোধী বাজেটের অভিযোগে বিক্ষোভ কংগ্রেসের। কলকাতা বইমেলায় উদ্বোধন হলো অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাসের লেখা বই পরিকাঠামোর অনুন্নয়নের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাম নেতা বিমান বসু, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সুজন চক্রবর্তী। সাম্প্রতিক কিছু বিপর্যয় ও প্রযুক্তির সুপরিকল্পিত ব্যবহারে কিভাবে তা এড়ানো সম্ভব তা নিয়ে আলোচনা হয়েছে বইটিতে। ইডেনে ঝাড়খণ্ড বধ। ইডেন গার্ডেন্সে ঝাড়খণ্ডকে 9 উইকেটে দুর্মুষ করে রঞ্জি সেমিফাইনালে লক্ষ্মীরতন শুক্লর বাংলা। 6 উইকেট নিয়ে ম্যাচের সেরা আকাশদীপ। এবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ায় পাখির চোখ লক্ষ্মী মনোজদের। হঠাৎ দেখা সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনির। মুম্বাইয়ে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে দেখা দুই প্রাক্তন অধিনায়কের, দুজনের কথাও হলো বেশ কিছুক্ষণ। 2007 টি-20 বিশ্বকাপ ফাইনাল ওভারে তার বোলিংয়ে বাজিমাত। টিম ধোনিকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন যোগিন্দার শর্মা। এবার অবসর যোগিন্দারের। 21 বছরের কেরিয়ারের ইতি। 2008 থেকে 2011 পর্যন্ত খেলেছেন ধোনির চেন্নাইয়েও।